চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। পালা নির্ধারিত হয়েছে হজ্জতবর অফিস খাজা মাইনুদ্দিন চিস্তি। আমরা দুইজনের কথা লাভ করতে করতে হয়তো টাইম তো কেটে যাবে, তবে একটা গান আগে গাইয়ে নিই নাকি? অমন দিন গেল দিন পাবে না যদি লই যৌব হাতে খোদা, প্রেম সদা পান করে যাও পাগল হাতে খোদা, প্রেম সদা পান করে যাও পাগল খোদা, প্রেম সদা পান কর রে পাগল, আরে তির গেলে আর তিরে পালি যা তির ছোটা পান কর রে পাগল মনে ছোটা পান কর রে পাগল। যেমন পিড়িতে নাই পুঞ্জি পাতি নাই রে তার বেদিনা, সময় হলে প্রণয় সুখে আপনি আপন পরে টানবো, আপনি আপন পরে টানবো, আপনি আপন পরে সেইভাবে তার দায় জীবন থাকছে খোদা, প্রেম সদা পান কর রে পাগল থাকছে খোদা, প্রেম সদা পান কর রে পাগল। প্রেম সদা পান কর রে পাগল মন থাকছে খোদা, প্রেম সদা পান কর রে পাগল, আর দিন গেলে আর দিন পাবি না দিন থাকছে খোদা, প্রেম সদা পান কর রে পাগল মন থাকছে খোদা, প্রেম সদা পান কর রে পাগল। ওরে পিড়িতে হয় জঙ্গলবাসী যোগিনী শ্যাওলিয়া, তারা সারা জন্ম কেটে গেল গাছতলাতে কাঁদিয়া, আরে গাছতলাতে কাঁদিয়া গো গাছতলাতে কাঁদিয়া, পাইলো কারে কইল না রে পাইলো কারে কইল না রে তাই কান্দে জ্বালায় মন থাকে খোদা, প্রেম সদা পান কর রে পাগল মন থাকে খোদা, প্রেম সদা পান কর রে পাগল, আর দিন গেলে আর
আসমানে জমিনে পিড়ি অনন্ত কাল মরিয়া সময় মতো রাখে শান্তি করিয়া তাকে শান্তি করিয়া গো তাকে শান্তি করিয়া তা না হইলে ফলে ফুলে তা না হইলে ফলে ফুলে ছবি তো নাই এই বুব থাকে খোদা রে বসুরা পাগল পাগল থাকে খোদা রে বসুরা পাগল পাগল আর দিন গেলে আদি পাবি যেমন পর্বতের অটল পিড়ি সাগরের সাথে তাইতে পানি ভাসব হইয়া উঠে যায় তার মাঠে আরে উঠে যায় তার মাঠে গো উঠে যায় তার মাঠে হে তাই গিয়া মেঘবাদিয়া সে তাই গিয়া মেঘবাদিয়া হয় রে বাঙু প্রভু সদা পান করো রে পাগল মন থাকে গোদা প্রভু সদা পান করো রে পাগল আর দিন গেলে যার দিন পাবি যা দিন গেলে আর দিন পাবি রা বাটায় দুদিন গজব থাকে গোদা প্রভু সদা পান করো রে পাগল মন থাকে গোদা প্রভু সদা হয় জঙ্গল বাসে যোগিনী শিয়াও সারা জনম কেটে গেল গাছ তোলাতে কাঁদিয়া আরে গাছ তোলাতে কাঁদিয়া গো গাছ তোলাতে কাঁদিয়া পাইল কারে পইল না রে পাইল তারে পইল না রে তাই কান্দে জালালের মন থাকে খোদা প্রভু সদা পান করো রে পাগল মন থাকে খোদা প্রভু সদা পান করো রে পাগল দিন গেলে পা দিন পাবি না দিন গেলে দিন পাবি না দিলবার থাকে খোদা প্রভু সদা পান করো রে পাগল মন আমার থাকে খোদা প্রভু সদা পান করো রে পাগল মন যাক ধন্যবাদ আমি বড় প্রিয়ের দু চারটা গান গাব এখন খাজা মঈনুদ্দিন চিশতি আমি একটু জানতে চাই যে খাজা নামটা এই নামটার টাইটেল কে দিল উনারে মঈনুদ্দিন ওনার নামই আবার আগে কন্যকে খাজা মঈনুদ্দিন এই খাজার নামটা কোন ইয়ের থেকে ওনাকে দিয়েছিল তার কারণটা কি মঈনুদ্দিন চিশতি আর আত্মিয়ার রাসুল ওনার নাম একটাই তার আত্মিয়ার রাসুল ওনাকে কেন বলা হয় কি কারণ সুন্দরভাবে আমাকে বুঝাবে তারপর আমরা আস্তে আস্তে বলব আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখতে তোরা করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া দেখতে তোরা করিয়া চাকরি বড় পীর বাড়ি বেতন ছাড়া দেখতে যায় করিয়া চাকরি হজর বড় পীর বাড়ি বেতন ছাড়া দেখতে যায় করিয়া চাকরি পীরের কাছে দিচ্ছে আল্লাহ আউলিয়া সর্দারি বাবা পীরের কাছে দিচ্ছে বাবা লিয়া সর্দারে বাবা পীরের কাছে দিচ্ছে আল্লাহ আউলিয়া সর্দারি বেতন ছাড়া ডাক না যায়া করিয়া চাকরি বড় পীর বাড়ি বেতন ছাড়া ডাক না যায়া করিয়া চাকরি আমার বড় পীরের বাড়ি বেতন ছাড়া ডাক না যায়া
বড় পীরের ছিল এক সাত, বেতন ছাড়া চাকরি করল 18 বছর, 18 বছর বেতন ছাড়া চাকরি করল 18 বছর, 18 বছর। একদিন চাকর পীরের কাছে বলছে বিনয় করি বাবা, একদিন চাকর পীরের কাছে বলছে বিনয় করি বাবা, দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি বাবা, দয়া করে দিতেন বাবা আউলিয়াটা করে বাবা, দয়া করে দিতেন যদি আউলিয়াটা করি তাই দেখে চাকর বেটারা খুঁয়েছেন খুব, চাকররা খুঁয়েছেন খুব, কথা শুনে বড় পীরেছ চলছে ধাইয়া পীরের বাড়ি সারি, কইয়া চলছে ধাইয়া পীরের বাড়ি সারে বাবা, রাত হইয়া চলছে ধাইয়া পীরের বাড়ি সারি, বৎসর বিনা পয়সায় গোলামি করতেছেন। বলল বাবা, চরুনির ঘরে চুরি করতে গেছে, চোর কোনি আউলিয়া বানিয়ে দিছে, ডাকাত ওনাকে রাস্তা ঘেরাও করছে, ডাকাতের দল সহ আউলিয়া বানিয়ে দিছে। চাকর 18 বৎসর বিনা পয়সায় গোলামি করতেছেন। বলল বাবা, আমাকে যদি একটা আউলিয়া করে দিতেন, কথা কওয়ার সাথে সাথেই বরফের নিচের দিকে চক্ষু রাখলেন, কলবের দিকে তাকিয়ে রইলেন, চুপ করে গোলামের মুখের দিকে তাকালেন না। গোলামের মনে আক্ষেপ হয়ে গেল, উনি তো আমার মুখের দিকে তাকিয়ে একটা কথাও বলতেন, তবু আমার মনকে আমি মানাতে পারতাম না, দাদা এই চাকরি আর আমি করতে চাই না। যাই আর চাকর ফিরে ফিরে আগুন লাগে ছাই হইয়া যাক বড় পীরের বাড়ি, চাকর বলিল ধাউ ধাউ করে তখন আগুন জ্বলে উঠিল, আগুন জ্বলে উঠিল। এক ভক্ত দৌড়িয়ে বলছে, বাবা আপনি তাড়াতাড়ি বাড়ির দিকে দৃষ্টি করেন, বাড়িতে হঠাৎ আগুন লেগে গেছে,
বা চুপ থাকো, যে আগুন ধরাইতে পারে ও আগুন নিভাইতেও পারে। কামলিয়াতে হাসিল করে দিয়েছে, তাই পীর কোন কথায় কোন কাজে কিসের বিনিময়ে ভক্তের কি দান করবে সেটা পীর ভালো জানে, ভক্তের জানার সম্ভব না। বললে যে আমি 18টি বৎসর এই বাড়ির নন্দটি খেয়েছি, আমি যদি এখন চলেই যাই শেষবারের মতো বাড়িটা দেখে যাই, চাই তাকে ধাও ধাও করে আগুন উঠছে। তখন বলছে, মাওলা রে, তুই কি আমার মুখের কথায় আমার মসজিদের বাড়িতে তুই আগুন ধরিয়ে দিলি? চাকর নিত্য করিল নিব্র আগুন জীবনেতে পড়ি, নিব্র আগুন জীবনেতে পড়ি, চাকর তাই হইয়া যা, কান্দা যাইয়া পড়ে গেল বড় পীরের পায়ে গো, ও যাইয়া বড় পীরের পায়ে, চাকর তাই হইয়া যা, বাবা কান্দা যাইয়া পড়ে গেল বড় পীরের পায়ে গো, বড় পীরের পায়ে, বাবা চাকরকে আউলিয়া বানায়, চাকরকে আউলিয়া বানায়, চাকরকে আউলিয়া বানায় জীবনীতে পড়ি, বেতন ছাড়া জানা যায় করিয়া চাকরি আমার, বড় পীরের বাড়ি বেতন ছাড়া জানা যায় করিয়া চাকরি, বড় পীরের কাছে দিছেন আল্লাহ আল্লাহ আউলিয়া সর্দারে, বড় পীরের কাছে দিছেন আল্লাহ বেতন ছাড়া জানা যায় করিয়া চাকরি হরগত, বড় পীরের বাড়ি বেতন ছাড়া জানা যায় করিয়া চাকরি। এক এক ভক্ত 50টি টাকা আমাকে দান করেছে। Unlimited Folk Entertainment Channel Jalsha.